ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বা আসুদেবা নমহা আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে মঙ্গলবার দিন যে কোনো সময় একটি নির্দিষ্ট জায়গা বলে দেবো সেই জায়গায় একটি জিনিস আপনাদেরকে কী করতে হবে জ্বালিয়ে দিতে হবে যদি সেই জিনিসটা জ্বালিয়ে দিতে পারেন তাহলে দশ দিক থেকে আসবে অর্থ অর্থাৎ ধন সম্পত্তিতে ঘর পরিপূর্ণ হয়ে উঠবে সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি আর আমাদের তরফ থেকে থেকে প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আমাদের সাথে এতদিন পথ চলছেন তাদেরকে অফুরন্ত অভিনন্দন ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এবং শুভেকাম শুভকামনা জানাচ্ছি চলুন আমরা আলোচনা শুরু করি দেখুন এই যে আজকে যে উপায়টা বলবো যারা দোকান বা তারা ফ্যাক্টরি কিনতে চাইছে বা করতে চাইছে জমি জায়গা কিনতে চাইছে সমস্ত কিছুতে যদি বাধা আসে সেগুলো সম্পূর্ণ হচ্ছে না সেইগুলো সম্পূর্ণ হবে এই প্রক্রিয়াটি করার পরে যাদের চাকরিতে বাধা আসছে বা প্রমোশন হচ্ছে না তাদের জন্য এই প্রক্রিয়াটি খুবই শুভ লাভদায়ক হবে এবং যারা বিবাহতে বাধা পাচ্ছে অর্থাৎ বিবাহ হচ্ছে না এবং গৃহকলহ অশান্তি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই উপায়টি অবশ্যই করতে হবে আর ধন সম্পত্তি সর্বোপরি ধন সম্পত্তি কিন্তু যত ব্লকেজ আছে যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু দূরীভূত হয়ে কিন্তু পজিটিভ ভাইব্রেশন চলে আসবে আর ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে সৌভাগ্য বর্ধিত হবে সেই সম্পর্কে আলোচনা আজকে যে আলোচনাটা করব সেটা মঙ্গলবার বুঝতেই পারছেন মঙ্গল গ্রহ কেন্দ্র করে মঙ্গল সম্পর্কিত মঙ্গল যদি কমজোরি থাকে দুর্বল থাকে নেগেটিভ স্থানে থাকে দুস্থানে থাকে নিচস্ত থাকে এই সময় কিন্তু কি হয় মান সম্মানে ঘাটতি হয় এবং সাহসেরও বলা এগুলো কমতি দেখা যায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় বিধ মানে বিয়েতে বাধা আর বিপত্তি এগুলো সমস্ত কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এগুলো দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নিতে হবে দারচিনি হ্যাঁ যে জিনিসটা জ্বালিয়ে দিতে হবে সেটা হচ্ছে দারচিনি দারচিনি আপনারা সবাই জানেন এই নিয়ে একটা আমরা ভিডিও অলরেডি করেছি দারচিনি কিন্তু শুধু মশলা হিসাবে আপনারা যদি রেখে দেন বা ধরে নেন তাহলে কিন্তু এই এটাকে আপনারা পজিটিভ ভাইব্রেশন দিন কেননা ধনসম্পত্তি আকর্ষণের কিন্তু একটা খুব চুম্বকীয় আকর্ষণ যুক্ত একটি এই দৈবিক ক্রিয়া সম্পন্ন একটি জিনিস খুব মূল মূল্যবান জিনিস তাই দারচিনিকে শুধু মশলা হিসাবেই আপনারা সমাধান করবেন না দৈবিক ক্রিয়াযুক্ত কৃপাযুক্ত একটি জিনিস হিসাবেও কিন্তু মাথায় লাগাবেন সম্মান করবেন কেননা এর আগে আমরা একটা দারচিনি নিয়ে একটা ভিডিও করেছি যে কীভাবে কে আকর্ষণ করা যায় এবং সমস্ত বাধা থেকে মুক্ত হওয়া যায় সেই সম্পর্কে আপনারা একটু দেখে নিতে পারেন এবং আজকে যেটা বলবো যে দারচিনি তিনটে দারচিনি নেবেন তিনটে দারচিনি একটু বড় দেখেই নেবেন কেননা এগুলোকে আবার কি করতে হবে সেটা বলে দিচ্ছি তিনটে দারচিনি নেবেন দিয়ে কি করবেন আপনি যেখানে পূজা পাঠ করেন অনেকে আছেন যে তাদের বিগ্রহ নেই কিন্তু একটা নির্দিষ্ট স্থান তো আছে যে শুভ জায়গা বা পবিত্র জায়গা যেখানে বসে আপনি আপনার যে ধর্মেরই আপনি মানুষ হন না কেন সেই ধর্মের মানুষের আপনি কি করেন পূজা অর্চনা করেন বা সেই পরমাত্মাকে স্মরণ করেন সেই সম্পর্কে সেই জায়গাটাই আপনি কিন্তু বসবেন বসে কি করবেন আপনি একটা ঘুটে নেবেন ঘুটে অ্যাভেলেবেল ঘুটে এখন অনলাইনেও কিনতে পাওয়া যায় ঘুঁটে কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় তাই অবশ্যই একটা ঘুটে জোগাড় করবেন ঘুটে মানে কাউডাং যারা ঘুঁটে একটা বুঝবে না তাদেরকে বলে দিচ্ছি কাউডাং তারা কি করবে একটা ঘুঁটে নেবে ঘুটের উপরে কি করবে তিনটে পাশাপাশি তিনটে দারচিনিকে রেখে দেবে দিয়ে তারপরে কি করবে সেই অবশ্যই কি করবেন মা লক্ষ্মী জানবেন যে এই যে দারচিনি এর মধ্যে বসবাস করেন এবং মঙ্গল গ্রহকেও কী করে স্ট্রং করে যেহেতু আজকে মঙ্গলবারের কথাটা বলছি তাই মঙ্গল গ্রহ কিন্তু এর সাথে রিলেটেড এবং মা লক্ষ্মী বাস করে এই দারচিনির মধ্যে তাই কি করবেন আপনারা এই তিনটে রেখে দিলেন রেখে দিয়ে এবারে একটু সিঁদুর বা কুমকুম আপনার বাড়িতে যাই থাকুক না কেন একটু একটা একটা একটু করে ছিটিয়ে দেবেন আর বলবেন ওম অম অঙ্গরা কায়া অঙ্গরাকমাহা এই মন্ত্রটি আপনাদেরকে একশো আটবার বলতে হবে ওম অম অঙ্গরা কায়া নমহা একশো আটবার বললেন দিয়ে একটি দারচিনি তুলে নেবেন দিয়ে তাকে ন ভাগ করবেন আর যখনই আপনারা ন ভাগ করে রেখে দিলেন দিয়ে প্রত্যেকটা ভাগে একটা করে কি করবেন কুমকুমের তিলক দেবেন আর বলবেন ওম অম অঙ্গরা কায়া নামাহ অর্থাৎ যা করছেন সমস্ত কিছুতে ওম অম অঙ্গরা কায়া নামাহ দিয়ে কি করবেন ঘুটেটা জ্বালিয়ে দেবেন ঘুটেটা জ্বালিয়ে দিয়ে ওই যে নটা আপনি ভাগ করেছেন সেই নটা ভাগ আপনি কি করবেন আর দুটো তো ভাগ করেননি সেই দুটোকে আলাদা একটু সরিয়ে রেখে দেবেন একটা জায়গা থাকবে পাশে সেখানে রেখে দেবেন এই যে আপনি দুটো সরিয়ে রাখলেন আর একটাকে ন ভাগ করলেন এক একটা টুকরো আপনি এই ঘুটের মধ্যে দেবেন জ্বলন্ত ঘুটের মধ্যে আর বলবেন ওম অম অঙ্গরা কায়া নাম জাস্ট আপনি আহুতি দিচ্ছেন আপনি কি করছেন হ্যাভান করছেন এরকম একটা ভাবতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন অগ্নিকান্ড ঘটনা ঘটে যায় কেননা আগুনে আপনি আহুতি দিচ্ছেন সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাওয়ার জন্য আপনার জীবনে যা ব্লকেজ আছে সেই সমস্ত কিছুগুলোকে নির্মূল করার জন্য তাই অবশ্যই কি করবেন আপনি এইবারে আপনি এই ওম ওম অঙ্গরাকায় নমহা বলে একটা আপনি জ্বলন্ত ঘুটের মধ্যে দিলেন একটা দারচিনির টুকরো আবার আর একটা দারচিনির টুকরো হাতে নিয়ে বলবেন ওম অম কায়া নমহা ও তারপরে আবার বলবেন ওম অম কায়া নমহা এই এই যে বললেন দিয়ে প্রত্যেকটা নটা আপনি এইভাবে দিলেন দিয়ে কি করলেন যখন আপনি দেবেন তখন কিন্তু এটা বলবেন ওম অঙ্গরা কায়া নাম নমহা ওম অম কায়া অঙ্গরাকা যখন আপনি আহুতি দেবেন তখন বলবেন সোয়াহা আর এই যে আপনি কাজটা করছেন আগুনে যখন দেবেন তখন লাস্টে সোহা বলবেন এই যে আপনি কাজটি করছেন সেটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশনে করবেন পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করবেন দোলাচালের মধ্যে করবেন না অবিশ্বাসের মধ্যে করবেন না যত আপনি পজিটিভ ভাইব্রেশান দেবেন এবং আপনি যত পজিটিভ ভাবনা করবেন তত কিন্তু কাজটি সক্রিয় হবে এবং আপনি সফলতা পাবেন তাহলে আর একবার ঝালিয়ে নিন তিনটে দারচিনিকে আপনি একটা ঘুটের উপর রাখলেন একটিকে ভেঙে তিনটের উপরে একটু একটু সিঁদুর বা কুমকুমের ছিটে দিলেন একটাকে নিয়ে আপনি কী করলেন ন ভাগ করলেন ন ভাগের উপর আপনি কী করলেন একটু করে কুমকুম তিলক করে দিলেন ওম অম আঙ্গরা কায়া নমহা বলে আপনি কী করলেন নটাতে আপনি একটা করে তিলক দিয়ে দিলেন তারপরে আপনি কি করলেন ওই দুটো আর দুটো যেটা ভাঙেন নি দুটো গো গোটা আছে সেই দুটোকে একটা পাত্রে আলাদা করে রেখে দিলেন পাশে দিয়ে তারপরে কি করলেন ঘুটে জালালেন জ্বালালেন দিয়ে ওম অম অঙ্গরাকায় সোয়াহা এক বলবেন আর কি করবেন একটা করে আপনি পিস নেবেন ওই যে নটা পিসের একটা করে দারচিনি পিস নিয়ে আপনি কি করবেন ওর মধ্যে দেবেন ওই যে নটা পিস করেছেন ওটা একটা পাত্রে রাখবেন নাহলে তো সব একসঙ্গে যেই ঘুটে জ্বালাবেন জ্বলে যাবে তাই না একটা পাত্রে রেখে দেবেন দিয়ে একটা একটা করে নিয়ে ও সোয়াহা বলে আপনি একটা করে আহুতি দেবেন দিয়ে তারপরে কি করবেন এটা পজিটিভভাবে আপনি কিন্তু করবেন মনে আপনি আপনার যা কামনা সেগুলো নিয়ে করবেন ভাববেন যে আমার সমস্ত দুর্দশা কেটে গেছে আমি খুব ভালো আছি সফলতা পেয়েছি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে গেছি এবং আপনার যা যা মনোবাসনা কেননা আমরা টপিক বলে দিয়েছি যে কোনগুলোর উপরে এগুলো কার্যকরী সেগুলো নিয়ে আপনি যেগুলো আপনার তার মধ্যে যেটা চাই বা যেটা আপনি চাইছেন সে মনোবাসনাটা করবেন তারপরে কি করবেন মঙ্গল গ্রহকে অবশ্যই আপনি কি করবেন স্মরণ করবেন ওম ওম অঙ্গারা কায়ানা মহা বলবেন হনুমানজিকে উনি শঙ্কাটা হারানা ওনাকে আপনি কি করবেন প্রণাম করে আপনার সমস্যা জানাবেন মনোবাসনা জানাবেন মিনতি করবেন যেন ওই শঙ্কর থেকে আপনি মুক্তি পান দিয়ে কি করবেন ওই যে দুটো আছে যেগুলো ভাঙেননি সেটা একটা নিয়ে আপনার ওয়ালেটে রেখে দেবেন আর একটা কি করবেন আপনি যেখানে ধন সম্পত্তি রাখেন সেই জায়গায় রেখে দেবেন এই যে উপায়টা করছেন এই উপায়টা করার পর থেকে দেখবেন জীবনের মোড় ঘুরে যাবে হাজারো উপায়ে হাজারো বাহানাতে আপনার ঘরে কিন্তু অর্থ সম্পদ ধর সম্পত্তি আসতে শুরু করবে সমস্ত সমস্যা মিটে যাবে যেই জিনিসগুলো বললাম যে দোকানের সমস্যা জমি জায়গার কেনার সমস্যা চাকরি না পাওয়ার সমস্যা বিবাহিত জীবনে বাধা বা বিবাহতে বাধা বা গৃহকলহ এগুলো সমস্ত কিছুই কিন্তু আপনার পক্ষে পার করে দেওয়া সম্ভব হবে কেননা ভূমিপুত্র উনি হচ্ছেন মঙ্গল গ্রহ হচ্ছে ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে সেই এই যে ভূমি সম্পর্ক সম্পর্কিত যে সব জিনিস সমস্ত কিছু কিন্তু এবং বিবাহ সম্পর্কিত সমস্ত জিনিস কিন্তু আপনাদের মিটে যাবে সমস্যা মিটে যাবে তাই অবশ্যই এই প্রক্রিয়াটি করুন এবং ধনধান্যে পূর্ণ হয়ে উঠুন সমস্যা সমস্যা মুক্ত জীবন আপনাদের হয়ে উঠুক এই